সল্ট লেকের এ ব্লকে 281 নম্বর বাড়িতে সিবিআই এর তল্লাশি। সিবিআই সূত্রে খবর, এই বাড়িটি কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি নামে এক ব্যক্তির। পুরুলিয়ায় তার কয়লার ব্যবসা রয়েছে। কয়লাকাণ্ড মামলার তদন্তে নেমে বেশ কিছু কয়লা ব্যবসায়ীদের নাম উঠে এসেছে সিবিআই আধিকারিকদের হাতে। আজ সকাল থেকে সল্টলেকের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এর আগেও ইনকাম ট্যাক্স আধিকারিকরা কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার সল্টলেকের বাড়ি এবং সল্টলেকের সিটি সেন্টারে তার দোকানে তল্লাশি চালিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।